নমস্কার, মন্ত্রী সুজিত বসু এবং এমএলএ তাপস রায়ের বাড়িতে ইডি। সকাল সকাল ইডি হাজির। এবার শেখ শাহজাহানের বাড়ির মতো নয়, এবার কিন্তু ইডি সম্পূর্ণ সেজে এসেছে। একদম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, একদম কেন্দ্রীয় বাহিনী জওয়ান একদম সেজে এসেছে। একদম রণতরী নিয়ে উপস্থিত মন্ত্রী সুজিত বসু এবং তাপস রায়ের বাড়িতে। ফাঁক ফোকর নেই, কোনো ফাঁক ফোকর নেই, আক্রমণ করবেন আর বুদ্ধি নেই। একদম কেন্দ্রীয় বাহিনীর হাতে যে সমস্ত অত্যাধুনিক বন্দুক রয়েছে, একটা গুলি করলে একসঙ্গে তিন চারটে মরে যাবে, মানে আর বুদ্ধি নেই। শেখ শাহজাহানের লোকরা যেমন মেরেছিল না, মানে ইডি অফিসার এবং সিআরপিএফ জওয়ানদের, এবার কিন্তু হলো না। এবার ডাকাডাকি করলো সিআরপিএফ এবং ইডি যখন গিয়ে মন্ত্রী সুজিত বসুর বাড়িতে গিয়ে ডাকাডাকি করছে, বেরোচ্ছে না সুজিত বসু, বেরোচ্ছে না। কিন্তু অবশেষে বেরোলো, কিন্তু কোথাও লাঠি ঠ্যাঙ্গা ইট পাটকেল নিয়ে কিন্তু কেউ আসলো না। কারণ এবার কিন্তু রেডি ছিল কেন্দ্রীয় বাহিনী, একদম প্রস্তুতি নিয়ে এসেছিল, কোনো আর ভুল ভ্রান্তি নেই। এবং এবার দেখা গেল পুলিশ বাহিনীও হাজির সেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এবং তাপস রায়ের বাড়িতে, এমএলএ তাপস রায়ের বাড়িতেও হাজির পুলিশ। পুলিশ ফোর্স আসলো, সব জিজ্ঞাসাবাদ করলো, কী জন্য এসেছেন, কেন এসেছেন, সমস্ত কিছু নিয়ে তারা চুপচাপ থাকলো। কারণ এবার বুঝতে পেরেছে ইডি কিন্তু সমস্ত কিছু রেডি করে এসেছে, সিআরপিএফ জওয়ান একদম প্রস্তুত। কেউ যদি আক্রমণ করতে আসতো তাহলে কিন্তু খবর হয়ে যেত। তো যাই হোক, যা পরিস্থিতি, এখনও কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে সুজিত বসু এবং এমএলএ তাপস রায়ের। তো এবার শেখ শাহজাহানের মতো কোনো তেমন কোনো ঘটনা ঘটলো না। এবার দেখা যাক ইডির হাত থেকে নিস্তার পায় কিনা সুজিত বসু এবং তাপস রায়। যতদূর সম্ভব তাপস রায়ের নামে কিন্তু তেমন কোনো দুর্নীতি চোখে পড়েনি, কিন্তু এখন কী যে হলো, ইডি কেন যে আসলো, নিশ্চয়ই কোনো গন্ধ পেয়েছে। ইডির কাজ ইডি করবে, তাপস রায় এবং সুজিত বসুর কাজ সুজিত বসু করবে, মানে নির্দোষ প্রমাণ হতে হবে সুজিত বসু এবং তাপস রায়কে, তা না হলে জেল।